সুরঙ্গের এই কিছু তো আমার সাথে পাঠ করেছে, তারপর আবার এখন আমার সাথে পাঠ করলো। আমি তখন ভাবিনি কিন্তু যে ওর কিন্তু গোস্তা এত কাজে লাগবে। একটা ওয়েব সিরিজের সাকসেস পার্টি দর্শকরা ভীষণভাবে পছন্দ করেছে, ভৌতিক একটা গল্প, কেমন লাগছে বলো আগে? ভালো লাগছে। এই যে এই সবচেয়ে বড় কথা এইটাই যে একটা হইচই তো অনেক দিন ধরে অনেক রকম জনরে সাকসেস পেয়ে এসেছে, সেটা ডিটেকটিভই হোক সেটা ফ্যামিলি ড্রামাই হোক, কিন্তু তার বাইরে বেরিয়ে একটা নতুন জনরে কাজ করার একটা সাহস দেখানো হয়েছে হইচইয়ের তরফ থেকে, এবং তারা একটা নতুন রকম এক্সপেরিমেন্ট করেছে। এবং এই প্রজেক্টটা সাকসেস হওয়া মানে এই ধরনের এক্সপেরিমেন্ট আরও হবে এবং এই ধরনের কাজ আরও হবে যেগুলো এই মানে একই রকম জনরের বাইরে গিয়ে হয়। তো এইটাই সবচেয়ে বড় পাওয়া, মানে এটা প্রডিউসারের কাছেই সবচেয়ে বড় পাওয়া হয় এবং আমাদের মতো অভিনেতারা যারা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত তাদের কাছে তো বটেই। যখন যেখানে যাচ্ছি সেখানে মানুষ এসে বলছেন আপনার পর্ণশবরীর সাপ দেখলাম খুব ভালো লাগলো, তখন নিজের ভীষণ ভালো লাগে যে এতগুলো মানুষের কাছে প্রজেক্টটা পৌঁছে গেছে এবং তাদের ভালো লেগেছে। তার মানে পাহাড়ের কোলে বসেও পুরো ফ্যামিলি মিলে কি দেখা হয়েছে? হ্যাঁ, পাহাড়ের কোলে বসে প্রজেক্টটা দেখা হয়নি, তবে পাহাড়ের কোলে বসে যেখানে যাচ্ছিলাম সেখানে কি আমি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে পর্ণশবরীর সাপের, পুরো আমাদের প্রোডাকশন ডিরেকশন অ্যাক্টার সবাই মিলে সেই গ্রুপটাতে রয়েছে, আমি তাতে লিখছিলাম যে যেখানে যাচ্ছি কেউ না কেউ এসে বলছে পর্ণশবরীর সাপ খুব ভালো লেগেছে। তো এইটাই সবচেয়ে বড় পাওয়া। তবে সিজন টু আসছে? সিজন টু আসছে কিনা সেটা তো হইচই বলবে, এবং সিজন টু আসলে তো খুব ভালো লাগবে, কিন্তু আবার সিজন টুতে ভাদুরী মশাই নিশ্চয়ই থাকবেন, সেখানে বাকি চারজন আমরা থাকবো কি না সেইটাও একটা জানার বিষয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পার্টি এই প্রথমবার মনে হয় এরকম জাঁকজমকপূর্ণ হবে, কেমন লাগছে বলো? আগে খুবই ভালো লাগছে যে আমাদের শোটা এতটাই ভালো করেছে যে উই আর বিং এবল টু সেলিব্রেটেড তোমাদের সবার সাথে। আশাই করেছিলাম যে এই শোটা অ্যাকচুয়ালি খুবই ভালো করবে, কারণ একটা কাটিং সবসময় কাজ করছিলো ওয়াইল ইউর শুটিং এর অলসো, যে মনে হচ্ছে যে আমরা খুব স্পেশাল একটা কিছু করতে চলেছি, আর ঠিক সেটাই হয়েছে। যেরকম রেসপন্স আমরা এক্সপেক্ট করছিলাম ঠিক সেরকমই একটা রেসপন্স এসেছে, অ্যান্ড উই আর ওভারওয়েলড, ভেরি এক্সাইটেড, আর কী বলবো, ফিল উইথ লাইফ। ভয় এবং ভূত দূরে দেখার জন্য দর্শকের হামলে পড়েছে, তার মানে মানে ক্রেজটা রয়েছে দেখার জন্য এখন। ভয় এবং ভূত দূরে দেখার জন্য দর্শকের হামলে উঠেছে হইচইতে, তাই তো? হ্যাঁ একদম, মানে থ্রিলার বা ভয় দেখানোর জিনিস এটা সবসময় মানুষের খুবই ভাল লাগে। তো থ্রিলার তো আমরা সবসময় দেখে এসেছি বাংলা ছবিতে, ওটিটি স্পেসে আমরা সবসময় দেখে এসেছি, কিন্তু এবার অফকোর্স কিছু একটা আলাদা যে আমরা দেখাতে পারলাম, ভুতুরে একটা শো দেখাতে পারলাম, সেটা আমাদের করে খুব ভালো। সিজন টু আসছে কি আমরা আজকে জানতে পারবো? থ্যাংক ইউ। নমস্কার এবং শুভ সন্ধ্যাই বলছি, সন্ধ্যা লাগার মধ্যে আর কিছু চাই না। নমস্কার এবং সকল শুভ সন্ধ্যা সকলকে। আমি ব্যক্তিগতভাবে যখন কর্ণশবরী সাপ বলো 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 এবং যখন করা হয় তার সাথে যখন করা হয় যখন হইচইয়ের জন্য আমরা অভিষেকের অফিসটা করছি, আমার কোম্পানি যখন এটা প্রডিউস করে তখন আমরা কেউই জানতাম না যে না পরে একটা ভালো বিল্ডিং আছে, ওকে বিশ্বাস করো না, এতটা ভালো লাগে। বাংলায় যারা অভিনয় করছে তাদের মধ্যে যেটা বলি যে একটি শো যে কোনো প্ল্যাটফর্মে, সেটা ন্যাশনাল প্ল্যাটফর্ম হোক, নেটফ্লিক্স প্রাইম ভিডিও, সোনি লিভ, হটস্টার হোক, জি ফাইভ হোক, হইচই হোক, মানে আমাদের বাংলার প্ল্যাটফর্ম হইচই হোক বা অন্য প্ল্যাটফর্ম হোক, সেকেন্ড সিজন যখন হয় সেটা ইউজুয়ালি এক বছর পর অ্যানাউন্স করা হয়, প্রথম সিজনটির পর সময় লাগে সেকেন্ড সিজনটা অ্যানাউন্স করতে। তবে এইটির ক্ষেত্রে আমরা উই আর ভেরি ভেরি হ্যাপি টু অ্যানাউন্স সিজন টু রাইট নাও, মানে আমরা এখনই অ্যানাউন্স করছি যে আমরা সিজন টু আধুনিক মশাই এই ফ্র্যাঞ্চাইজিটা সিজন টু খুব শিগগিরই আমরা বানাতে চলেছি, এবং ইফ অল গোজ রাইট তাহলে এক বছর আমরা অপেক্ষা করব না, আমরা এক বছরের আগেই ভাদুরী গোসাইকে এবং যাদের দেখছি আমরা যাদের দেখেছি আমরা পর্ণশবরীর সাপ জিনিসটিতে তাদেরকে আরও একবার পর্দায় আমরা ফিরিয়ে আনতে পারবো খুবই 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 শীঘ্র।
এটাই আমাদের প্ল্যান, এটাই আমাদের সিদ্ধান্ত এবং এটাই আমাদের আশা। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেইন সবাই। সিজন 2 আমরা সবাই থাকব তো? তেমনটাই আশা।